সমাজে অনেকে এমনিই বলে হুজুররা বউ পাগলা বেশি হয় কারণ তারা তো হারাম প্রেম প্রীতি করে না আগ থেকে বিভিন্ন রকম শয়তানি অভিজ্ঞতা হাসিল করে না তো এতকাল ধৈর্যের পর অপেক্ষার পর যেই হুররে পাওয়া যায় দুনিয়ায় তার প্রতি প্রেম আর ভালোবাসায় কোনো কমতি থাকে না কারণ প্রথম প্রেম প্রথম প্রেমী আর দশ নম্বর বিশ নম্বর আর শত নম্বর প্রেম শত নম্বর প্রেমী তো এখন বউ পাগলা তো হতেই পারে নিন্দার কিছু নাই এমন এক সমাজ বউয়ের মুখে খাবার তুলে খাওয়ালে লোকে বলবে আরে দেখেছো ছেলেটা অসামাজিক কোথায় কি করতে হয় তাই বোঝে না ময় মুরব্বী মানে না এখানে এসে বউয়ের প্রতি প্রীতি দেখাতেও কোনো কমতি করে না আবার শালীর লোকে দুষ্টুমি করুক ফাইজলামি করুক লোকে বলবে বাহ ছেলেটা তো সেই ছেলেটা তো সামাজিক সমাজের কালচার বোঝে এই ছেলেটা খ্যাত না এই ছেলেটা শেকেলে না তার মানে যেই কাম হারাম এইটা করলে কোনো ব্যাপার না যেটা হালাল এইটা করলে সমালোচনা শেষ দশজন বিশ্বনের লগে হারাম রিলেশন করুক পরকিয়া করুক ব্যাপার না এই বয়সে একটু একটু হতেই পারে আর একাধিক বিয়ে করুক কোনো হুজুর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে আর এই হুজুরের চরিত্র ভালো না এই হুজুরের মন ভালো না এই হুজুরের এটা ভালো না সেটা ভালো না আবার বাল্য বিবাহ নিয়ে বলতে বলতে মুখে ফেনা তোলে বাল্য প্রেম নিয়ে কেউ বলে না বাল্য লিভ টুগেদার নিয়ে কেউ বলে না প্রাইমারির মেয়েরাও কেন প্যাট বাঁধিয়ে ফেলে হাই স্কুলের অনেক মেয়েও কেন তার প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে বাপ মাকে ছাড়ে এগুলো নিয়ে মূলধারা মিডিয়াগুলো মূলধারার নেতাগুলো কিছু বলতেই চায় না ওরা খালি শোনায় কাছে আসার গল্প তো কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা বিভৎস কতটা নৃশংস এটা বলে না এই গল্পের পরবর্তী গল্প যে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় পরবর্তী গল্প যে এক একটা মেয়ের কেরিয়ার শুধু না গোটা জীবনটাই বরবাদ হয় গোটা জীবনটা এক জাহান্নামে জীবনে পরিণত হয় এটাকে কখনোই মিডিয়ার ফোকাসে আনে না ওরা পশ্চিমা বিশ্বের ফিজিক্সের ফজিলত শোনায় আর এই হুজুররা খালি সামাজিক ধরাবাঁধা শৃঙ্খল দিয়ে তোমাদের স্বাধীনতা হরণ করেছে কিন্তু এই পশ্চিমেও মহিলাগুলো যখন বুড়ি হয় তখন তাদের ঠাই কোথায় হয় স্থান কোথায় হয় যেই কয়দিন সে থাকে ললনা যেই কয়দিন থাকে পরিপূর্ণ যৌবনা ততদিন তো তার অনেক আকর্ষণ মার্কেটে তার ডিমান্ডের কমতি নাই কতজনে মিলে তার লগে লাইন মারতে থাকে কারো চেষ্টায় কোনো কমতি নাই তো যখন বুড়ি হয় দাঁতগুলো খুলে খুলে পড়ে যায় চেহারায় ভাটা পড়ে চেহারার মধ্যেও চামড়া গুলো অনেক ধরনের ভাগে বিভক্ত হতে থাকে তখন তারে কে দেখে আর এই যে সংস্কৃতিগুলো গড়ে উঠেছে বৃদ্ধাশ্রমের সংস্কৃতি এগুলো কারা গড়ে তুলেছে এগুলো কি মুমিন দেশ থেকে এসেছে না কাফের দেশ থেকে এসেছে দেখেন না আর মুমিনের বাপ মা যত বুড়া হয় তার কদর তত বাড়তে থাকে কারণ সে জানে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি তার বাপ মাকে উভয়কে অথবা যে কোনো একজনকে বার্ধক্যে পায় আর তাদের খেদমত করে জান্নাত কামাতে পারে না ওর মতো হতভাগা দ্বিতীয় কেউ হয় না মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর বাবার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ রাসূল বলেন বাপ খুশি তো রবও খুশি বাপ বেজার তো রবও বেজার বাপরে বেজার করে রবরে খুশি করতে পারবা না এ কারণে কবিরা গুনার লিস্টেই এক নম্বরে বলা হয় আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করা দুই নম্বরই আছে ওয়া উকুকুল ওয়ালিদাইন বাপ মায়ের অবাধ্য হওয়া বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করা এমনকি তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন রাসূল বলেছেন এক শ্রেণী হলো মদ্যপ মদখোর নেশাখোর আর এক শ্রেণী হলো যারা বেয়াদব আল আকু বাপ মায়ের অবাধ্য হয় বেয়াদবি করে আর তিন নম্বর হলো আদ্দায়ুস আল্লাযী লা গায়রাতা লাহু আলা আহলিহি ওই সমস্ত কাপ ওই সমস্ত পুরুষ যারা নিজের ফ্যামিলির নারীদের ব্যাপারে কোনো ইগো রাখে না আত্মমর্যাদা বোধ অনুভব করে না তার অধীনস্থ নারী কার সঙ্গে লিভ টুগেদারে যায় কার সঙ্গে লিভিনে জড়ায় কার সঙ্গে ডেটিং করে কার সঙ্গে চ্যাটিং করে কার সঙ্গে শয্যা গ্রহণ করে কে তার দিকে খারাপ নজরে তাকায় এগুলো নিয়ে তার ভেতরে কোনো এগো কাজ করে না এই রকম নিকৃষ্ট দায়ুস পুরুষরাও জান্নাতে যাবেন তো যখন বাপমা বুড়া হয় কদর বাড়ে কিন্তু ওই সমস্ত দেশে উল্টাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কদর কমে বৃদ্ধাশ্রমে নিয়ে পালতে হয় রাষ্ট্র ভাতা দিয়ে দিয়ে পালতে হয় তো যাই হোক বাংলায় একটা কথা বলে সুখে থাকতে ভূতে কিলাই ইসলামের মজা পেয়েছে এখন এই মজায় তাদের পেট ভরে না এখন তাদের সেই অনুসলামের সংস্কৃতি লাগবে এগুলো দেখলে আমার ওই বনি ইসরায়েলের কথা মনে পড়ে আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াচ্ছিলেন মান্না সালুয়া তো কোন জীবনে পাপের জীবনে অবাধ্যতার জীবনে ওরা জিহাদ
ছেড়ে দিয়েছিল। নবী বলেছিলেন তোরা জিহাদ কর, ওই এলাকায় ঢোক, কষ্ট করা লাগবে না। ফাইদা দাখাল তুমুহু ফাইন্নাকুম গালিবুন, সাহস করে বুক ফুলিয়ে যদি ঢুকতে পারিস আরে তোরা বিজয়ী হবি হবি। নবীরা বানায় কথা বলে না, যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। যেমন আল্লাহর খলিফা মাহদি যে কেয়ামতের আগে আসবেন কনস্টান্টিনোপল জয় করতে, তুরস্ক জয় করতে, তার যুদ্ধ করা লাগবে না, লড়াই করা লাগবে না, রক্তপাত ঘটানো লাগবে না, বিশাল বাহিনী নিয়ে যাবেন, গিয়ে শুধু তাকবীর দিবেন আল্লাহর নামে। এই তাকবীরে আল্লাহ এমন পাওয়ার সৃষ্টি করে দিবেন কাফেররা মোকাবেলা করার সাহসই রাখবে না, ওদের কলিজায় এমন ভয় ধরা ধরবে সব অস্ত্র শস্ত্র ফেলে একদল ভাগবে আর একদল এসে সারেন্ডার করবে। তাকবীরে কি শক্তি আপনারা তো বোঝেন না। অনেক সময় এমন হয় বক্তার বয়ান নিয়ে যতটা খেপে না, মাঝখানে যে দুইজনে চারজনে তাকবীর দেয় এটা নিয়ে আর কলিজার আগুন নেভে না। পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান যদি 80 লাখ ইহুদির কানের সামনে দাঁড়িয়ে একসঙ্গে সর্বশক্তি দিয়ে লিল্লাহি তাকবীর বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে পারত, এই 200 কোটি মানুষের আল্লাহু আকবারের এই আওয়াজ এত বেশি হতো, সাউন্ড গ্রেনেড আর কি জিনিস, এই আওয়াজেই ওদের কলিজা ফেটে 80 লাখের অন্তত 40 লাখ এমনিই মরে যেত। আর ওদের অন্তরগুলো এমনি টিটির চাইতেও দুর্বল, ওদের অন্তরগুলো একেবারেই দুর্বল, যাদেরকে ইতিহাসের পরতে পরতে দেখা গিয়েছে কাপুরুষ হিসাবে। নবী সাথে তখনও লড়াই করার সাহস দেখায় নাই, এখনো পর্যন্ত বাস্তবে বাতিল দুর্বল, মহা দুর্বল। আল্লাহ যাদেরকে বলেন ইন্না কাইদা শাইতানি কানা যাইফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল, আল্লাহই যেটাকে বলেন বড় দুর্বল, আল্লাহর বান্দা সেটাকে শক্তিশালী মনে করবে কোন দুঃখে। আল্লাহর শক্তি থাকে যার সাথে, সে দুনিয়ার বাতিলকে শক্তিশালী মনে করবে কোন যুক্তিতে।